আমাদের দেশের বর্জ্যভোগ পাখিদের মধ্যে অন্যতম হল শকুন। একসময় এদেশে 5 প্রজাতির শকুন পাওয়া গেলেও বর্তমানে শুধুই বাংলা শকুন ও কিছু হিমালয় গৃধিনীর দেখা মেলে। অন্য পাখি প্রজাতির চেয়ে এরা চেহারা ও শারীরিক গঠনে অনেকটাই ভিন্ন। অদ্ভুত চেহারা ও শুধুই মরা প্রাণী খাওয়ায় অনেকে এদেরকে অশুভ মনে করে। অথচ লোকালয় বা গভীর জঙ্গলের মৃত পশু পাখি খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে শকুনের জুড়ি নেই, তাই এদেরকে বলা হয় প্রকৃতির ছাড়ুদার। কিছুকাল আগেও কোথাও কোনো মৃত প্রাণীর খোঁজ পেলে ঝাঁকে ঝাঁকে শকুন এসে নিমেষেই পরিষ্কার করে দিত। অ্যানথ্রাক্স, যক্ষা ও খুরা রোগের মতো বহু রোগ বালাই একমাত্র শকুনই প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু বর্তমানে আমাদের দেশে উপকারী এই পাখিটির সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ইতিমধ্যেই দেশের প্রায় 99% শকুনই হারিয়ে গেছে। বসবাসের উপযোগী গাছপালা, খাদ্যের অভাব ও গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামক এক ধরনের ঔষধ এদের অস্তিত্বকে বিলুপ্তির দোরগোড়ায় নিয়ে গেছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে অচিরেই মহাবিপন্ন এই পাখিটি আমাদের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমাদের উচিত এদের অশুভ বা ঘৃণ্য মনে না করে উপকারী প্রাণী হিসেবে সংরক্ষণ করা। তবেই প্রকৃতি আরও মঙ্গলময় হয়ে উঠবে।